আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে নিব সৌদি আরবিয়ার ট্রেডিশনাল খাবার মদগুদ। তো মদগুদ তৈরি করতে কি কি লাগছে দেখুন। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আর এখানে টমেটো কেটে নিয়েছি একটা এরকম করে, আর এখানে আছে গোটা মশলাগুলো। এখানে তেজপাতা আছে, দারচিনি, এলাচ, আর এখানে শুকনো লেবু, এটা একটা হলুদের মতো, আর এটা হচ্ছে ম্যাগি মশলা, আর এটা হচ্ছে টমেটো পেস্ট। আর এখানে সবচেয়ে জরুরি যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন। চিকেন আজকে আমরা চিকেন দিয়ে বানাবো মদগুদটা। মদগুদ বানালে খাসির মাংস দিয়েও বানানো যায়, গরুর মাংস দিয়েও বানানো যায়। আর এখানে লাগবে চাল, চাল বাসমতি চাল দিলেই হয়, আর আমি চালটাকে ভিজিয়ে রেখেছি অনেক আগে থেকেই, এটা আরও ভিজবে।